এই যে লেদার মেডিকেটেড আচ্ছা আচ্ছা এটা অনেক বাস করে এই যে কি বলেন ভাই জুতাটা কি করলেন বাস করে তো পকেটে নিয়ে যাবে মনে হয় পকেটে নিয়ে যাবে অসুবিধা নেই দর্শক দেখেন জুতাটা কিন্তু বাস করে নিল ভাই জান আপনি যদি ফায়ারিং করে দেখতে চান তাও দেখাইতে পারি আচ্ছা আচ্ছা দেখেন ফায়ারিং করে দিব প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ফায়ারিং এক জায়গায় দূরে থাকবো এক জায়গায় দূরে থাকবে ভাই জান পুরে যাবে না তো আবার পুরলে আমারটা পুরবে আপনি দেখেন আচ্ছা আপনি যেটা বকরি লেদার বলে দর্শক আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওতে থাকছে ঈদের ধামাকা অফার দর্শক আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম রিজনেবল প্রাইজের ভিতরে যারা অরিজিনাল চামড়ার শু কিনতে চাচ্ছেন একদম রকমারির যে কোনো শু লোফার আইটেমের যে কোনো জুতা কিনতে চাচ্ছেন এবং ভ্যানিটি ব্যাগ এবং মানি ব্যাগ এবং বেল্ট রকমারি চামড়ার যখন পণ্যগুলো কিনতে চাচ্ছেন আজকে কিন্তু আমি আপনাদের সুবিধার্থে চলে আসলাম এমন একটি শোরুমে দর্শক এখানে একদম রিজনেবল প্রাইজের ভিতরে ঈদের ধামাকা অফার চলতেছে এমনিতে একদম দাম খুবই কম কিন্তু তারপর কিন্তু ঈদের অফার চলতেছে দর্শক আজকে আমি চলে আসলাম এটি কর্পোরেশন দর্শক এই শোরুমের অ্যাড্রেসটি হলো ডিআইটি রোড মালিবাগ একদম মানে মৌচাকের পাশেই কিন্তু এএম প্লাজার নিচেই কিন্তু বাইজানের শোরুমে হিউজ পরিমাণ কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি জুতার কালেকশন রয়েছে এবং হিউজ পরিমাণ কিন্তু ব্যাগের কালেকশন রয়েছে আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব মাশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার পাশাপাশি কিন্তু রয়েছে হিউজ পরিমাণ মেয়েদের জুতোর কালেকশন দর্শক দেখেন মাশাআল্লাহ চমৎকার খুব কালেকশনগুলো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর জুতো কালেকশন রয়েছে এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আসলে ভাইজানের শোরুমে একদম এক্সপোর্ট কোয়ালিটির পণ্য এগুলো কিন্তু আমার মনে হয় না অন্য কোনো কোথাও পাবেন অন্য কোনো কোথাও পেলেও কিন্তু এগুলো এক্সপোর্ট হবে না আসলে ভাইজানের শোরুমে কিন্তু এগুলো একদম অরিজিনাল এক্স দর্শক ভিডিওটি টানাটাই না করে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের অনেক অনেক উপকারে আসবে দর্শক চলুন থলার কথা না বাড়ি আজকের ভিডিওটি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করতেছে শোরুমের ওনার ফরাদ হোসেন ভাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান আপনার শোরুমে তো মাশাআল্লাহ আজকে হিউজ পরিমাণ জুতার কালেকশন রয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ ঈদের সময় তো একটু আচ্ছা মানে আজকে সবগুলো ঈদ কালেকশন ঈদ কালেকশন আছে তারপরে আপনার কালকে উঠবে পরশু উঠবে এরকম আর কি কন্টিনিউ আপনার কালেকশনটা জয়েন হচ্ছে আর আচ্ছা মানে প্রত্যেকদিন আপডেট কালেকশনগুলো চলে আসছে হ্যাঁ প্রত্যেকদিন হচ্ছে এখন প্রতিদিনই আপডেট হচ্ছে বুঝছেন আজকে তো মূলত আপনার এখানে চলে আসা মানে এক্সপোর্ট কোয়ালিটি নাকি কিছু নতুন কালেকশন আছে কিছু এক্সপোর্টের মাল আসছে আপনি যেমন এই যে আমার পাশে এই যে মালটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ভাইজান এগুলো তো একদম এক্সপোর্ট কোয়ালিটি না হ্যাঁ আজকে আসছে একদম হিট চমক আজকে এই প্রোডাক্টগুলো বাইরে যায় এই প্রোডাক্টগুলো বাইরে যায় এক্সপোর্ট এটা বিষয়টা হলো কিছু এক্সপোর্টের জিনিস আপনি অ্যাক্সেস হয় অ্যাক্সেস হওয়ার পরে আমাদের মনে করেন যারা এটা নামায় তারা পায় তারপরে আবার কিছু শিপমেন্ট ক্যান্সেল হওয়ার পরে এই প্রোডাক্টগুলো আমাদের মার্কেটে আসে যেমন টি শার্ট আপনার জিন্স প্যান্ট এগুলো যেরকম আমরা পাই জুতাগুলো এইভাবে পাওয়া যায় এক্সপোর্টের জন্য একটু স্পেশালি করা হয় এই জন্য এখানে পাওয়া যায় আর কি আচ্ছা তো কেউ যদি নিতে চায় হ্যাঁ এগুলো তো আপনার শোরুমে পাবে ভিউয়ারদের সুবিধার্থে আপনার শোরুমের অ্যাড্রেসটি একবার বলে দিন এটা মালিবাগ 76 ডিআইটি রোড মৌচাকের ফরচুনের অপর সাইডে ফরচুন মার্কেটের অপর সাইডে আমার দোকানটা আল আরাফ ইসলামী ব্যাংকের নিচে আচ্ছা আচ্ছা মৌচাক ব্রাঞ্চ জি এটি কর্পোরেশন দর্শক একদম কিন্তু আপনারা খুব সহজেই চিনতে পারবেন ফরচুন মার্কেটের অপোজিটে কিন্তু একটি ব্যাংক রয়েছে সেটি হলো আল আরাফাত ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের নিচে কিন্তু ভাইজানের শোরুমটি অবস্থিত আমি কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু ভাইয়ের শোরুমের অ্যাড্রেসটি দিয়ে রাখবো ভাইয়ের ফোন নাম্বারটি কিন্তু ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি আপনার পছন্দের জুতার কালেকশনগুলো নিতে পারতেছেন শুধু জুতা না ভাইজানের শোরুমে কিন্তু শুধু চামড়ার জুতা রয়েছে এবং ব্যাগ রয়েছে এবং মানি ব্যাগ রয়েছে মানি ব্যাগ রয়েছে বেল্ট মানে রকমারি চামড়া এভরিথিং রয়েছে দর্শক আজকে কিন্তু একদম অফার থাকবে যেটা সেটা হলো ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি অল বাংলাদেশ একদম অল বাংলাদেশ ইয়েস দর্শক আজকে শুধু ভিডিওতে ঢাকার ভিতরে না সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দর্শক চলুন ধরে কথা না বাড়ি আজকের ভিডিও ভিউয়ারদের ফার্স্ট আপনি কোন জুতা দিতে শুরু করবেন এক্সপোর্ট থেকে যদি শুরু করেন তাহলে আমি বলতে পারি আপনার
এক্সপোর্ট যেটা দেখালাম আরো কিছু কিছু এক্সপোর্ট আছে, যেমন মনে করেন চামড়ার কোয়ালিটি বেশ একদম লো প্রাইস যেগুলো আছে এগুলো দেখতে পারেন, এগুলো বোর্ড। আচ্ছা আচ্ছা, বোর্ড আপনার টোটালি লেদার, টোটালি লেদার 100% এক্সপোর্ট কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, এগুলো এক্সপোর্ট কোয়ালিটি টোটালি লেদার, এগুলো নিতে পারবে। তারপর এখন লোকাল প্রোডাক্ট আমাদের বানানো যে প্রোডাক্টগুলো আছে এটি লোকাল বললো, কিন্তু তারপরে কিন্তু অরিজিনাল, এগুলো লেদার, অরিজিনাল লেদার। এখানে আপনার এই দেখেন এডে লেদার, জুতার ইনসাইড এডে, ইনসাইড আউটসাইড টোটাল লেদার, টোটাল লেদার আমাদের আপনার সম্পূর্ণ লেদার যেটা বলে, সম্পূর্ণ লেদার, হ্যাঁ আপনার ইনসাইড আউটসাইড টোটাল লেদার। আর কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার ভিতরে বড় বড় ব্র্যান্ডের মালও আছে, আপনার ভিতরে আপনার র‍্যাক্সিন হয়, র‍্যাক্সিন হয় নিচে ফোম দিয়ে, হ্যাঁ ফোম দেয়া থাকে, কিন্তু আমরা এগুলো লেদার দিয়ে থাকি, আমাদের বিজনেস কনসেপ্টই টোটাল লেদার। আচ্ছা 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 ভাই জান, এটা প্রাইস কত আপনারা? এটা প্রাইস আপনার 1000, মাত্র 1000 টাকা, 1000 টাকা। দর্শক মাত্র 1000 টাকা হলে কিন্তু আপনারা এই জুতাটি নিতে পারতেছেন, আমার মনে হয় এতটা কম প্রাইজে, হ্যাঁ এটা কালার আছে, কালার কালার মাস্টার কালার। আচ্ছা আচ্ছা ভাইজান, এটা কয়টা কালার अवेलेबल আপনার শোরুমে? এগুলো আপনার 2টা 3টা 4টা কালার কন্টিনিউ থাকে, আমার কন্টিনিউ এই জুতা। এতটা কম প্রাইজে একদম অরিজিনাল লেদারের জুতা আমার মনে হয় অন্য কোনো শোরুমে দিতে পারবে, আজকে আসলে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভাইজান। এটা প্রাইস দিলেন মাত্র 1000 টাকা, 1000 টাকা। আচ্ছা আচ্ছা, এই সাথে যেটা কালার দেখা, আরেকটা বিষয় আছে মেহেদি ভাই, আপনারা কেউ যদি ডিস্ট্রিক্ট লেভেলে বিজনেস করতে চায়, আমি কিন্তু এই ব্র্যান্ডিং এর কাজগুলো করি, তাই যেমন আপনি আপনি যদি করেন কোন এনি ডিস্ট্রিক্ট, আপনি যদি আপনার শোরুম করতে চান, আপনি একটা ব্র্যান্ডিং করবেন, ওই ক্ষেত্রে এই যে স্ক্রিনে যে আপনি বিভিন্ন নাম থেকে আপনার ব্র্যান্ড একটা দিলেন, ওই ব্র্যান্ডের নামে আমি এই জুতাগুলো দিতে পারবো, তাই তখন প্রাইস এটা তার সাথে আলোচনা সাপেক্ষে প্রাইসটা হবে। আচ্ছা আচ্ছা, মানে তার জন্য আরো একটু কম হবে। আচ্ছা ভাইজান, তার মানে হলো দেখা গেছে আপনার সেখান থেকে যদি কেউ পাইকারি ভাবে জুতা নিয়ে বিজনেস করতে চাচ্ছে, এক কথা যারা ব্যবসা করতে চাচ্ছে, জি জি জি, ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে যে যেখানে ব্যবসা করতে চাচ্ছে, আপনারা এখান থেকে জুতাগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন। হ্যাঁ ব্যবসা করতে পারবেন, অবশ্যই ব্যবসা করতে পারবে, একদম মানে মার্কেটের চেয়েও প্রাইস কম থাকবে। আচ্ছা আচ্ছা, আপনি যেমন ট্রেড সেন্টার আছে আপনার ঢাকা, তারপর ফুলবাড়িয়া মার্কেট আছে, ওই প্রাইসের সাথে আপনার ওদের চেয়ে একটু কম থাকবে, ওদের থেকে কম দিবেন ইনশাআল্লাহ। দর্শক একদম মানে অন্যান্য পাইকারি দোকানের থেকে কিন্তু এখানে অনেকটা কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা। আমাকে সময় দিতে হবে, আপনার এগুলো বানাইতে হবে, আমরা মেকিং করে তারপরে দিতে পারবো। দর্শক আপনি এই ক্ষেত্রে আমাকে অ্যাডভান্স করলে মনে করেন, তারপর আপনি ডেলিভারির সময় আমাদের ফুল ক্যাশ দিয়ে দিতে হবে, এটা আমার বিজনেস কনসেপ্ট। আচ্ছা দর্শক, আপনারা যারা বাইরের কাছ থেকে পাইকারি ভাবে জুতা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু দেখা গেছে এই ভিতরে যে নামটা লেখা আছে এখানে কিন্তু, হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু দেখা গেছে আপনি আপনার শোরুমের নাম দিয়ে কিন্তু এখানে কিন্তু নিতে পারতেছেন। আচ্ছা ভাইজান, এরপরে আমাদেরকে কোন জুতাটি দেখাবেন? এরপরে দেখেন আমাদের বাইরে আরও জুতা আছে, শুধু এটাই না, তারপর আপনি বেল দেখতে পারেন, আমাদের বেলগুলো দেখেন, বেলগুলো দেখতে পারেন, আসেন। আচ্ছা আচ্ছা, বেলগুলো দেখি, আসলে খুবই চমৎকার কোয়ালিটি কিন্তু বেল রয়েছে এখানে, সম্পূর্ণ লেদার বেল, সম্পূর্ণ লেদার না? আচ্ছা আচ্ছা ভাইজান, বেল দেখতে পারেন, যে কোনো কালার অ্যাভেলেবেল এখানে কিন্তু, মাশাআল্লাহ অনেকগুলো কালার রয়েছে বেল্টের। আজকে তো মাশাআল্লাহ আপনার শোরুমে একদম ভরপুর জুতা, যেদিকে তাকাই সব জায়গায় শুধু জুতা ভাইজান। তো একটু আচ্ছা ভাইজান, এই পাশে যেটা জুতোটা ফুটে আছে একদম, এই যে সামনে জুতা, এই যে এই যে কি জুতা ভাইজান, এটা তো একদম হলো চমক লাগিয়ে দিলেন জুতাটা ভাইজান। হ্যাঁ এটা ক্যাজুয়াল আপনার, এটা আউটসাইড ইনসাইড এডো লেদার, আউটসাইড ইনসাইড লেদার না, এটা একটু আপনার অন্যরকম, আপনার একটু অন্যরকম না? আচ্ছা আচ্ছা, আপনি করতে মুভমেন্ট করা যাবে, আপনার ডিজাইনটাও চমৎকার ভাইজান। এই জুতাগুলো কত বছর আপনারা গ্যারান্টি দিচ্ছেন? এটা আসলে ওইভাবে গ্যারান্টি তো কোনো ব্র্যান্ডই আপনি দেন না, তবে আমাদের টোটালি লেদার এটা একটা গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, টোটালি লেদার এটা একটা গ্যারান্টি, এখন আপনার ইউজের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা আচ্ছা, আপনি কে কত দিন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, এটা কিন্তু ভাইয়া এটা একটা ডিপেন্ডেন্ট ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যদি আপনি কম ইউজ করেন তাহলে আপনি 2-3 বছর পরবেন, 4-5 বছর পরবেন, আপনার র্যান্ডম যদি ইউজ করেন তারপর আপনার 6 মান্থ এটা আপনার মানে কিছু হবে না, কিছু হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ভাইজান, এই জুতার প্রাইস দিয়েছেন কত আপনারা? এটা প্রাইসটা দিতেছি আসলে আমরা এখন একটু বেসিক্যালি আপনি একটু দামাদামি করে বিক্রি করি, তবে আমাদের অনলাইনের থেকে বা কেউ যদি আমরা কিনতে চায় এটা আমরা রাখবো তাদের জন্য 1500 টাকা, এটা অফার প্রাইস, অফার প্রাইস। আচ্ছা আপনার রেগুলার প্রাইস কত? রেগুলার প্রাইস এখন আমরা মনে করেন ঈদ কালেকশন আপনার 3000 টাকা দাম, 2500 টাকা নিচে বিক্রি করে নেয়, 2500 টাকা, কিন্তু এটা হলো ঈদ অফার, এর জন্য মাত্র 1500 টাকা। কেউ যদি মনে নিতে চায় আপনার আমার মার্কেটিংটা হবে, এই ক্ষেত্রে এই সুবিধাটা পাবে, তারপর আপনার
আপনার ডেলিভারি আমি ইনশাআল্লাহ ডেলিভারি ফ্রি ঢাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটা আমার পক্ষ থেকে একটা অফার আছে আচ্ছা আচ্ছা ভাইজান এটা মেসেজ বলা চলে আচ্ছা আচ্ছা ভাইজান এরপরে আমরা জুতো দি দেখব এরপরে আমরা এই পাশে যে ব্ল্যাক কালারটা খুব চমৎকার একটা জুতো রয়েছে এটা হ্যাঁ মাশাআল্লাহ এটা তো খুব এটাও ভালো এই জুতোটাও আপনার লুকিং দিয়ে অনেক সুন্দর এটা আপনার আপনার যে বকরি লেদার বলে আচ্ছা আচ্ছা বকরি লেদারের জুতো আপনার খুবই নরম যেমন আপনার ইন্ডিয়ান যে জুতা আছে কিছু আপনার শ্রী লেদার ওরা ম্যাক্সিমাম জুতা গুলো আপনার ছাগলের চামড়া দিয়ে বানায় এগুলো বিক্রি করি আমরা ঈদের সময় আপনার একটু অফার করি বেশি তারপরে যে যেটুকু বিক্রি করতে পারে এটা আমাদের একটা টেকনিক আছে আচ্ছা আচ্ছা ভাইজান হ্যাঁ বিজনেস কনসেপ্টে বলা চলে আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন আপনারা ভাইজান এই পাশে হিউজ পরিমাণ জুতার কালেকশন হ্যাঁ ব্যাগের কালেকশন রয়েছে এই যে জুতাটা দেখতে পাচ্ছি আমরা চমৎকার একটি জুতা ভাইজান হ্যাঁ এগুলো নিতে পারেন আপনার অন্য অন্য ব্র্যান্ডের জুতা এগুলো আচ্ছা মানে আচ্ছা ভাইজান এগুলো তো মাত্রাকে মনে হয় যে মানে সবাই র‍্যাপ ইউজ করতে পারে এবং শুটিং মিডিয়া যারা কাজ করে তাদের জন্য কিন্তু জুতাগুলো পারফেক্ট এগুলো আপনার অফিশিয়াল জুতা এগুলো অফিশিয়াল জুতা হ্যাঁ নিতে পারবেন ভাইজান এই পাশে তো আরো একটি চমৎকার জুতা রয়েছে এই যে খুবই সুন্দর একটি জুতা এটা আপনাকে প্রথমেও দেখাইছি আচ্ছা ভাইজান এই জুতাটা খুবই সুন্দর এটা নতুন আসছে নতুন আসছে কোথা থেকে আসছে ভাই এটা এটা আপনার দেশের বাইরে যায় আচ্ছা দেশের বাইরে যায় এখানে আপনার একটা ব্র্যান্ড আপনার একজনের নাম আছে তারপর আমরা তাদের থেকে নিতেছি এটা আমরা আপনার 1800 খুবই চমৎকার ব্যবহার করতে পারবে এবং যারা পার্সোনালি দেখা গেছে জামা কাপড় নিয়ে ঢাকার বাইরে যেতে চাচ্ছেন পার্সোনালি কিন্তু সব টোটালি চামড়া হ্যাঁ ভিতরেও আপনার অপশন গুলো দেওয়া আছে ভিতরে অপশন গুলো দেখায় ভিউয়ার্সদের এই যে ভিতরে আপনার একটা ভিতরটা দেখেন মাশাআল্লাহ একটা বেল্ট আছে এই ব্যাগ ক্যারি করার জন্য যে বেল্ট গুলো আপনার অপশন আছে ভাইজান সাইডে তো দেখা যাচ্ছে কাপড় চোপড় নিয়ে কিন্তু সাইডে ল্যাপটপ নিতে পারবে হ্যাঁ ল্যাপটপ নিতে পারবে এই যে অপশন গুলো আছে অপশন কিন্তু দেয়া আছে সাইডে দেখেন মাশাআল্লাহ এগুলো আপনার ওই যে কাপড় দিয়ে করা হয় উপরে গুলো চামড়া থাকে ভাইজান এটার প্রাইস দিচ্ছেন কত আপনারা এটার প্রাইস রাখা যাবে 3500 টাকা রাখা যাবে 3500 টাকা দর্শক এমনিতে দেখা গেছে আপনি কোনো শোরুমে যদি এইগুলো জুতা কি এই সব ব্যাগ কিনতে যান কোনো বড় বড় শোরুমে সেখানে দেখা গেছে 6 থেকে 7 হাজার টাকা 5-6 হাজার টাকা প্লাস কিন্তু এখানে আসলে কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন 3500 টাকা আচ্ছা ভাইজান এখানে যে আপুদের জন্য যে আমরা স্পেশাল একটি ভালো মানে খুব সুন্দর একটি ব্যাগ দেখতে পারলাম এই যে ব্যাগটি এই যে ব্যাগ আছে তারপর এই যে ব্যাগ আছে এই যে ব্যাগ সম্পূর্ণ লেদার আমাদের বিজনেস কনসেপ্টেই টোটাল লেদারের জন্য আর বলবেন না মানে আপনার এখানে সব লেদারে বিখ্যাত সব লেদার আপনি যেটাই নেবেন লেদার আমরা সব লেদার আমরা আর্টিফিশিয়াল রেক্সিন এগুলো কোনো কিছু বিক্রি করি না আর্টিফিশিয়াল কে লেদার বলবে এরকম কোনো কিছু নাই সম্পূর্ণ লেদার পাবেন আচ্ছা আচ্ছা ভাইজানের আছে আপনার শোরুমে আছে তো মানে যে কোনো পণ্য নিয়ে সব লেদার হ্যাঁ লেদার লেদার ছাড়া আমরা কোনো অর্ডারও নেই না আচ্ছা আচ্ছা মানে এক কথা বলতে কি লেদার ছাড়া কোনো না লেদার ছাড়া আমরা কোনো কাজ করি না আচ্ছা আচ্ছা ভাইজান এরপরে আপনার সামনে বেল্টের কালেকশনগুলো দেখি আমরা হ্যাঁ বেল্টের কালেকশন আপনি দেখেন ভাইজান এখানে যে বেল্টের কালেকশনগুলো রয়েছে দেখেন এই যে সম্পূর্ণ লেদার আপনি এখানে আপনার মার্কেটে যে বেল্টগুলো পাবেন ভিতরে থাকে কাগজ উপরে লেদার রেক্সিন মিলানো থাকে আচ্ছা আচ্ছা এখানে তিনটা পার্ট
তিনটা পার্ট, তিনটা পার্ট চামড়া, তিনটা পার্ট লেদার, তিনটা পার্ট লেদার। হ্যাঁ আচ্ছা, আপনার এখানে এটা চামড়া, এটা চামড়া, ভিতরে যে একটা আছে এটাও চামড়া। আচ্ছা আচ্ছা ভাই, জানেন এটা প্রাইস কত? এটা প্রাইস আপনার 500 টাকা। 500 টাকা, একদম লো প্রাইস এটা। এখানে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, কেউ যদি আমাদের লক করে তারপর আমরা দেখাবো। আচ্ছা, এটা এখন একটু সময়টা খুবই কম, আমি বেশি একটু ই করতে পারবো, ফোন দিলে আপনার একটু, এখন আমরা একটু সেল টেল, ঈদের সেল টেল হচ্ছে। আচ্ছা ভাই, জানেন এই পাশে আপুদের দুইটা জুতা কালেকশন দেখাই আমরা। আপুদের আসলে বিশেষ করে লেডিস ব্যাগগুলোই আছে, আর আপনার এক্সপোর্টের যে বুটগুলো এগুলো আছে। আচ্ছা, এক্সপোর্ট অ্যাভেলেবল, অন্য কোনো জুতা নাই। আচ্ছা আচ্ছা ভাই, জানেন আপুদের জন্য থাকবে ইনশাআল্লাহ, থাকবে, হ্যাঁ অ্যাভেলেবল থাকবে। এগুলোর প্রাইস কত? এগুলোর প্রাইস আপনার 1500 টাকা থেকে 2000 টাকা বিক্রি করি আমরা। 1500 টাকা থেকে 2000 টাকা? আচ্ছা, এর মধ্যে তবে আপুদের জন্য লেদারের জুতা থাকবে ইনশাআল্লাহ, এটা পরবর্তী। আচ্ছা আচ্ছা, পরবর্তী নতুন ভিডিও পেতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা ভাইজান, এই পাশে বাইরে তো আপনার সামনে হিউজ পরিমাণ জুতার কালেকশন রয়েছে, মাশাআল্লাহ। বাইরে আপনার জুতার অভাব নেই, আপনি বিভিন্ন ধরনের আপনার জুতা আছে। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক, আমি কিন্তু আপনাকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা ভাইজান, বিয়ারদের এই জুতাটা একটু দেখাই, এই যে চমৎকার, দেখেন এটা, এই জুতাটা দেখেন। আচ্ছা আচ্ছা, এই জুতাটা দেখেন, টোটালি লেদার, টোটালি লেদার। হ্যাঁ টোটাল, আপনার সব কিছুই লেদারের পাবেন এখানে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। এটার প্রাইস কত? এটার প্রাইস 1300 টাকা। 1300 টাকা? হ্যাঁ, মাত্র 1300, মাত্র 1300 টাকা। এগুলো তো এমনি বাইরে মনে বিক্রি হয় প্রায় 2000 টাকার কাছাকাছি। 2000 টাকার নিচে না, এটা আপনি 3000 টাকা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা ভাইজান, তারপরে আপনি এই যে এই জুতাটা দেখেন। আচ্ছা, এটা যারা জগিং করার জন্য, জগিং করার জন্য না, মানে যারা কেডস না পড়লে হাঁটতে পারে না, ওদের জন্য এটা আপনার লেদার মেডিকেটেড করা। এই যে লেদার মেডিকেটেড। আচ্ছা আচ্ছা, এটাও লেদার, নিচে যেটা আছে এটাও লেদার, ইনসাইড লেদার। হ্যাঁ, তারপরে আপনি এটা অনেক বাস করে, এই যে কি করলেন ভাই, জুতোটা কি করলেন বাস করে, তো পকেটে নেওয়া যাবে মনে হয়। পকেটে নেওয়া যাবে, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, এটা পড়লে খুলতে মন চাবে না, এরকম জুতো। আচ্ছা, পড়লে খুলতে মন চাবে না। জি, এগুলো প্রাইস কত ভাই জান? এগুলো প্রাইস আপনার এটাও 1300 টাকা রাখবো। 1300 টাকা? জি। আচ্ছা আচ্ছা, আসলে ভাইজানের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ জুতার কালেকশন রয়েছে, কোনো কিছু কিন্তু আর্টিফিশিয়াল লেদার না, একদম অরিজিনাল লেদার কিন্তু ভাইজানের শোরুমে জুতাগুলো। এইটা যেগুলো দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা এগুলো পাতলা লোফার বলি আমরা, পাতলা কি লোফার এগুলো? এগুলো পাতলা অনেক, মানে সোলটা আপনার পাতলা থাকে, পাতলা লোফার গুলো বলে, এটাও চামড়া। আচ্ছা, এগুলো তো ভাস করে নেওয়া যায় একদম। হ্যাঁ, এটাও ভাস করা যাবে, অসুবিধা নেই। দর্শক দেখেন, জুতারই কিন্তু ভাস করে নিল ভাইজান। আপনি যদি ফায়ারিং করে দেখতে চান তাও দেখাইতে পারি। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখেন ফায়ারিং করে দেব, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ফায়ারিং করা যাবে, প্রত্যেকটা জুতা মানে সাথে কিন্তু আপনারা ফায়ারিং করে নিতে পারতেছেন, এবং গ্যাসলাইট জ্বালিয়ে আগুনে, মানে এক কথা আগুনে তাপ দিয়ে জুতা নিতে পারতেছেন চেক আপ করে, মানে যদি এগুলো লেদার না হয় তাহলে কিন্তু পুড়ে যাবে একদম, কিন্তু অরিজিনাল লেদার। বিষয়টা হলো আপনি চামড়ার জুতা আপনার অনেকক্ষণ লেদারের মধ্যে ফায়ারিং করলে এটা স্পট হবে, স্পট হবে, আর রেক্সিন হলে গলে যাবে, রেক্সিন হলে গলে যাবে। হ্যাঁ, যেমন এই যে আমি আপনাকে দেখাই, আপনি কোন জায়গায় ফায়ারিং করবে দেখেন, আপনি এখানেই করি। আচ্ছা আচ্ছা, এই সাইডে দর্শক দেখেন, এক জায়গায় ধরে থাকবো, এক জায়গায় ধরে থাকবে। হ্যাঁ ভাইজান, পুড়ে যাবে না তো আবার? পুড়লে আমারটা পুড়বে, আপনি দেখেন। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন, আপনি এখন হাত দিয়ে দেখেন ঠান্ডাই আছে, দর্শক দেখেন ঠান্ডা আছে, কিন্তু মানে রেক্সিন যদি হইতো আপনার গলে যাইতো, তখন গলে যাইতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দর্শক আমি সব জায়গায় এনে ফায়ারিং করে ধরে থাকবে, কিছু সব জায়গায় ফায়ারিং করে কিন্তু দেখানো যাবে, মানে একদম, মানে আপনার টেস্ট করে একদম হাতে কিন্তু ট্রাই করে, এক জায়গায় কিন্তু ধরে আছে, এক জায়গায় ধরে আছে, কিন্তু আপনারা চাইলে এখান থেকে জুতা নিলে কিন্তু এরভাবে মতো ভাইয়ের মতো কিন্তু দেখে আমি এরকম এরকম করতেছি না, এক জায়গায় ধরে আসলাম, অনেকে কিন্তু ভাইজান জুতা সামনে নিয়ে, আপনি এখানে দেখেন ঠান্ডা, আচ্ছা দেখেন আমি গরম হয় নাই, গরম হবে না, এখানে কিন্তু ঠান্ডা রয়েছে। বিষয়গুলো যারা চামড়ার জুতা কিনবে তারা আসুক, আমাদের অফার করলে আপনি যে কোনো ধরনের জুতা ইনশাল্লাহ আমরা দিব, আর ব্র্যান্ডিং করলে তো কোনো কথাই নেই। আচ্ছা, আপনি তাদের নামে ব্র্যান্ডিং শোরুমে তো মাশাআল্লাহ গরুর চামড়ার পাশাপাশি নাকি ছাগলের চামড়ার জুতা পাওয়া যায়? হ্যাঁ ইয়েস, ছাগলের চামড়ার জুতা। এই ভাই বিয়ার যে দেখেন তো ছাগলের চামড়ার জুতা কোনটি আজকে দেখে তো একটু, আপনি ছাগলের লোফার গুলো দেখেন, এক হলো লোফার আপনার, এগুলো অরিজিনাল ছাগলের চামড়া দিয়ে তৈরি ফ্ল্যাট, এটা আপনার মনে করেন আপনি ব্যালেন্সটাও যারা হাঁটবে ফুললি ব্যালেন্স পাবে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার এগুলো, হ্যাঁ ফুললি মানে ছাগলের চামড়া, এটা ছাগলের স্কিনটা যেটা দেখতেন ছাগল চামড়া দিয়ে আপনি করা, ছাগলের চামড়া, এগুলো ছাগলের চামড়াগুলো আপনার একটু পাতলা হয়, আপনার বাস পড়বে না, এরকম আপনার এখানে যে বাস পড়বে এই বাস আসবে না, বাস আসবে না, না দাগ থাকবে না আর কি। আচ্ছা, দাগ থাকবে না, অন্য কোম্পানি যখন জুতা বলে দেখা যাবে না বাস চলে আসে, বাস চলে আসে, কিন্তু ছাগলের চামড়া যদি হয় আপনার এটা বাস হবে না, মাঝখান দিয়ে বাস হবে না।
এইটা বিষয়বস্তু। এটা হলো ছাগলের চামড়ার আপনি বিভিন্ন লুফার হয়, তারপর হাফ লুফার গুলো হয়, শুও বানায় আবার ঘষা লাগলে স্পট পড়তে পারে, কিন্তু আরামদায়ক এই জন্য মানুষের চাই। ভাই জান আপনার হাতের জুতার প্রাইস কত? এটা আপনার 1000 টাকা রাখা যাবে। 1000 টাকা? হ্যাঁ, এগুলো কিন্তু আপনার ভাই, এটা কিন্তু অফারের জন্য বলতেছি, অফারের জন্য। আমরা এখানে বেশি গেলে আপনার, আমরা কেউ যদি এখানে কিনতে আসে তাহলে এটা প্রাইস আপনার একটু কিছু বিক্রি করবো, এই জন্য অফার টফার দিয়ে আপনার কাস্টমারদের সাথে একটু রিলেশন করা আর কি। আচ্ছা ভাইজান, আজকে তো মাশাআল্লাহ আপনার হিউজ পরিমাণ জুতার কালেকশন দেখালেন। জি জি, তো বিয়েতে সুবিধা তারপর শোরুমের অ্যাড্রেসটা একবার বলে দিন। এটা 76 মালিবাগ ডিআইটি রোড, আলার অফ ইসলামী ব্যাংক মৌচাক ব্রাঞ্চের নিচে, একদম ফরচুন মার্কেটের। হ্যাঁ, ফরচুন মার্কেট অপর সাইড, অপোজিটে না? জি। দর্শক, আপনারা ভিডিওটি টানাটানি না করে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। দর্শক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।